বলে এইভাবে দেখাও ওইভাবে দেখাও, বুঝছেন? দর্শকরা আপনারা ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন, আরমান ভাইয়ের যত চাওয়া পাওয়া আছে অনেক, কোনো আমার আমি অত গুণী নেই। আমি যদি জানতাম যে আরমান ভাই আসবে আমার কাছে, উনি আমাকে জিজ্ঞেস করবে যে আদরি তুমি কয়টা ছেলের সাথে রাত কাটাইছো, তাহলে আমি খাতা কলমে টালি করে রাখতাম যে এই কয়টা ছেলের সাথে রাত কাটাইছি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশ বিদেশের বাইরে থেকে যারা আমাদের এই প্রোগ্রামটি দেখছেন, সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের এই পর্বটা শুরু করতে চাই। প্রিয় বন্ধুরা, আমাদের ক্যামেরার সামনে যে আপুটাকে দেখছেন, সুন্দরী কি রূপবতী গুণবতী, মানে এত গুণ এত রূপ কোথায় সে রাখবে সেই চিন্তায় করছি। তো সরাসরি সেই রূপবতী গুণবতী আপুটার কাছে গেল। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো আছি, বরাবরের মতো। আপনি কেমন আছেন? এই তো আমি তো এই দিকে ভালো আছেন, বরাবরের মতো, তাই কতটুকু ভালো আছেন? আসি, আল্লাহ যেরকম রাখছে। আল্লাহ যেরকম রাখছে, তাই না? আচ্ছা, আল্লাহ কি রকম রাখছে? মোটামুটি ভালো। জি শুক্রিয়া, শুক্রিয়া। আচ্ছা বুঝতে পারছি। তো আপু, দিনকাল সব মিলে কেমন যাচ্ছে? দিনকাল সব মিলিয়ে আগের মতোই যাইতেছে। কাজ করতেছি, খাওয়া দাওয়া করতেছি, ঘুমাইতেছি। মানে কি কাজ? কি কাজ বলতে, আপনার সাথে এই যে যেমন আপনি শ্যুট করতে আসছেন, ইন্টারভিউ নিতে আসছেন, তারপর আমাদের হচ্ছে গিয়ে সোহাগ ভাইয়ের হচ্ছে গিয়ে চ্যানেল আছে, আমাদের পুষ্পিতা আপুর চ্যানেল আছে, ওনাদের চ্যানেলে কাজ করতেছি, বাইরে টুকটাক যাইতেছি। এই মিডিয়াতে কাজ করে মোটামুটি। আমরা যদি আপনাকে একবার সুন্দরী নায়িকা হিসেবে নিয়ে কাজ করবেন? সুন্দরী নায়িকা হিসেবে হচ্ছে গিয়ে যাইতে হলে ভাগ্য লাগে, ওই ভাগ্য এখনো আমার হয় নাই, যদি হয় যাব, সমস্যা নেই। জায়গা আলহামদুলিল্লাহ এসকে মাল্টিমিডিয়া, তাই না? এসকে টিভি, পুষ্পিতা এসকে টিভি, পুষ্পিতা এসকে টিভি, অনেক ভালো আর কি। তা দোয়া রইল আর কি তোমাদের জন্য, সবার জন্য আর কি, এই টিমের জন্য। এখন ইউটিউবে পিটুলিঙ্গের একটা নিয়ে তোমারও তো ইচ্ছা জাগছে যে তুমি একটা ভালো জায়গায় যাবা, ভালো কিছু করবা। দেখো তিতুলিঙ্গে কিন্তু এখন পিছিয়ে নেই, এখন তিতুলিঙ্গের অনেক অনেক বড় বড় লেভেল আছে, তাই না? তো তোমার ইচ্ছাটা কি? আমার আসলে ওইভাবে এখনো কোনো প্ল্যান নাই, বা ওরকম কোনো আর কি ওরকম স্বপ্ন নাই যে আমি এইরকম হব ভাই। আমি আমার যেইটুকু আর কি ক্ষমতা আছে, আল্লাহ আমাকে যেইটুকু ক্ষমতা দিছে, এইটুকু ক্ষমতা দিয়ে যতটুক পর্যন্ত আমার সামর্থ্য অতটুক যাওয়ার চেষ্টা করব। তাই অনেক ভালো কথা। তো ভবিষ্যতে তুমি এই পথে কি কাজ করতে চাও নাকি পথ চেঞ্জ করতে চাও? আসলে এই পথ ওই পথ ওরকম আমার কাছে কোনো ম্যাটার করে না। আমি যেদিক দিয়ে আমার সম্মানটা লেভেল আপ করতে পারবো, যেদিক দিয়ে আমার ইনকাম সোর্স লেভেল আপ হবে, যেইখানে আর কি আমি ভালো থাকবো একটু, ওই দিকেই আমি করতে চাই। তাই? হাসিটা তো সেই হাসি দিয়েছো, দর্শক তো পাগল হয়ে যাবে। আচ্ছা আদুরি, আদুরি আমরা যদি তোমার একবারে একান্ত ব্যক্তিগত কিছু প্রশ্ন জিজ্ঞেস করি, করতে পারবো? করেন, শিওর। কয়টা ছেলের সাথে রাত কাটাইছো? কয়টা ছেলে বলতে, আমাদের মতো আর কি এই জীবনে যারা আছে তারা কখনো হিসাব রাখতে পারবে না যে কয়টা ছেলের সাথে রাত কাটাইছে। মানে কি? মানে ভালো করে বুঝি অনেক, কোনো আমার আমি অত গুণী নেই। আমি যদি জানতাম যে আরমান ভাই আসবে আমার কাছে, উনি আমাকে জিজ্ঞেস করবে যে আদরি তুমি কয়টা ছেলের সাথে রাত কাটাইছো, তাহলে আমি খাতা কলমে টালি করে রাখতাম যে এই কয়টা ছেলের সাথে রাত কাটাইছি। আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আমি যেটা জানি এটা বিয়ের চাইতে এটা তৃতীয় মিলিয়ে যাবে, যারা তোমার জনগোষ্ঠী এই সমস্ত মেয়েদের প্রতি যারা একটু সুন্দর তাদের প্রতি ছেলেদের আকর্ষণ হয় কেন, বিশেষ করে কি কি কারণ, এই কারণটা কি বলতে পারবো? আমাদের আমি যদি ছেলে হইতাম তাহলে বলতে পারতাম, আপনি ছেলে আপনি ভালো করে জানেন। তারপরে তো তোমরা জানো যে আসলে কেন মানে ছেলেরা তোমাদের কী বলে আকৃষ্ট করে, মানে কোন সাইডটা ভালো লাগে, এটা তো অনেক সময় বলে, এই জন্য বললাম। আমাকে কেউ বলে নেই, কেউ বলে নেই এখনো, বললে আপনাকে আমি জানাবো।
মানে খুব জ্ঞানী, খুব চালাক, খুব মানে ভেরি ক্লেভার গার্ল সে হচ্ছে আমাদের আদরে। ও সব জানে কিন্তু ভাজা মাছটা উল্টে খেতে পারে না আর কি। ভাজা মাছের এক সাইড খাওয়ার পরেই উল্টাইতে হয়, না খাই উল্টাবো কেন? তো সাইড কমপ্লিট হয়নি? না এখন হয়নি। অনেক সুন্দর। প্রিয় বন্ধুরা, আমাদের স্বামী থাকবেন টক ঝাল মিষ্টি নিয়ে। আদরে কি টেস্টি হজমি? আদরে কি টেস্টি হজমি? এই টেস্টি হজমি কি আমাদের সাথে থাকবে? অবশ্যই থাকবো না কেন। আচ্ছা, দর্শকদের বলো যে থাকবেন, ভিডিওটা না দেন। দর্শকরা আপনারা ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন। আরমান ভাইয়ের যত চাওয়া পাওয়া আছে, একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব সবগুলো করে দিবেন। আর আরমান ভাইয়ের সাথে সাথে আমার পাশেও থাকবেন, অনেক দোয়া করবেন। অনেক দোয়া করবেন? সে দোয়া কি বিয়ে করার জন্য না প্রেম করার জন্য? আমি যেন একটু ভালো থাকি, তাতে যাই হোক। তাতে যাই হোক, ভালো থাকে তো মানে টাকা পয়সা অট্টলিকে করা, তুমি কি চাও? সব কিছু টাকা পয়সা দিয়ে হয় না, একটু মানুষ আছে যে একটা ভাঙা ঘরে থাকলেও তারা সুখে থাকে, অনেকে হচ্ছে কি রাজপ্রাসাদে থাকলেও তাদের মানসিক শান্তি থাকে না। তো ওই দোয়া করবেন যেন আমি মানসিক দিক দিয়ে একটু ডিপ্রেশনে না থাকি, একটু শান্তিতে থাকি। আচ্ছা, বুঝতে পেরেছি। আদুরি, তোমার জন্য দোয়া এবং শুভকামনা সবই রবে, কিন্তু টাকা দিতে হবে আমাকে, খালি খালি দোয়া করতে হবে। তাহলে দোয়া করা লাগবে না? দোয়ার জন্য যদি কোনো বিনিময় লাগে, ওই দোয়া করা চেয়ে না করাই ভালো। তাই? হুম, দোয়ার জন্য বিনিময় হলে হবে না? না, ফ্রি দোয়া চাও। অবশ্যই ফ্রি দোয়া তো কাজে লাগবে। ফ্রি দোয়া কাজে না লাগলে লাগবে না, লাগবে না। টাকা দিয়ে দোয়া? তাহলে আপনি কি নিজেরে ভিখারি বানাইতেছেন? আমরা তো ভিখারিকে 10 টাকা দিয়ে বলি আমার জন্য দোয়া করেন। এমন যা করার আমাকে দিয়ে দাও 10 টাকা। আচ্ছা, দিয়ে দেবো, নি সমস্যা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। আদুরি, তোমার এই আজকে ড্রেস আপ নতুন, এই ড্রেস আপটা কি তোমার চয়েস এর পরছো? হ্যাঁ। এটা কি তোমার নিজস্ব চয়েস? হ্যাঁ। আচ্ছা, বুঝতে পেরেছি। আদুরি, তুমি কি আগে কিন্তু আমি কিন্তু এইটা আমার চয়েস, ঠিক আছে, কিন্তু এইটা আমি পড়তে চাইনি। এই হচ্ছে কি আরমান ভাই কিন্তু আমার জোর করে এইভাবে পড়াইছে। আমি কিন্তু অনেক শালীনভাবে আসছিলাম, সব কিছু ঢেকে ঢুকে বলে এইভাবে দেখাও, ওইভাবে দেখাও, বুঝছেন? এই আমার অভদ্র হওয়ার কারণে একমাত্র আরমান ভাই আছে এর পিছনে। হ্যাঁ, প্রিয় বন্ধুরা, আমি কিন্তু আসলে ওইভাবে বলি না। না, আপনি বলছেন, মিথ্যা কথা বলবেন না। সুন্দর গেট আপ করে আসতে হবে আর শালীনভাবে আসতে হবে। দর্শকরা বুঝে ইউটিউবাররা কেমন হয়। প্রিয় বন্ধুরা, আমাদের সাথেই থাকবেন, আমাদের এই পর্বগুলো দেখবেন। আদুরি অনেক সুন্দর, অনেক কিউট একটা। তো যাই হোক,